হায়রে সম্পত্তি, কোথায় যাবে মৃত্যুর পর এই সম্পত্তি? পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট না। আজ যা তোমার, কাল তা অন্য কারোর হয়ে যাবে। কিন্তু কিছু মূর্খ মানুষ তা আজও বোঝেনি। পিতৃ সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত বড় ভাই। আমতলী থানার অন্তর্গত চারিপাড়া এলাকার অবিলাস সরকার নামের এক ব্যক্তি গত 7 বছর আগে মারা যান। ওনার মৃত্যুর পর ওনার 2 ছেলে প্রদীপ সরকার এবং সুদীপ সরকারের মধ্যে পিতৃ সম্পত্তি নিয়ে ভাগাভাগি ও ঝগড়া বিবাদ প্রতিনিয়তই চলত। সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ 2 ভাইয়ের মধ্যে এক সময় চরম আকার ধারণ করে। গত 28-3-2024 ইং রোজ বৃহস্পতিবার দুপুরে ছোট ভাই সুদীপ সরকার বড় ভাই প্রদীপ সরকারকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে। সাথে সাথে বড় ভাই প্রদীপ সরকার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন ওনাকে তড়িঘড়ি হাঁপানিয়া মেডিকেল কলেজে নিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমি 3-4 বার গেছি এর সামনে, মারবি মার মার বার এখন হেরে গেছি শর্ট। এখন হে আমার বীরা সেরা টেবিল দা বাইরে এসে মানে বহুত আহত করছে, বুঝলেন না? এখন পিট মিট মানে অনেক কিছু করছে, ইয়ে করছে। মাথাতে কি সেলাই লাগছে? আজকে আমার আপনার ছোট ভাই, আমার ছোট ভাই নাম কি? তার নাম সুদীপ। কি করে প্রায় সময় কি আপনার মেয়েতে কি ঝগড়া টগড়া হইতো? জায়গা সম্পত্তি সব মানে হেক আমার গুস্তাইতো না, আমার বাচ্চা বের করে দিও, আমার অনেক কিছু করে, আমার একটা ইয়া করে লেগো। জায়গা কার নামে? জায়গা আমার বাবার নামে, আমার বাবার নাম বাইরে দিন চারজন সবাই পাওয়ানোর অধিকার আছে, হে সব কিছু পাই যাবে। তো আমার মা বাচ্চা হয়েছে, 8 লাখ টাকা পেয়েছে, হে আমার 3 লাখ দিয়েছে, হে 5 লাখ দিয়েছে। আপনার বাবা কি আছে না? না, বাবা মারা গেছে। এখন কি থানাতে আইছেন? হ্যাঁ, এখন থানাতে আইছি। কোন থানাতে? কোন থানাতে আইছেন? কি চান এখন বিষয়টা নিয়ে? শাস্তি চাই। আপনার বাড়ি কোন জায়গাতে? বাড়ি চারিপাড়া বাগান করা। আপনার নাম? আমার নাম প্রদীপ সরকার। আমার গীতা আছে, হ্যাঁ অনেক কিছু করলে তোমার সব কিছু করলে তারপর